জানি না কোথায় আছো তুমি, কত দূরে। এত খারাপ গলায় গানটা তোমাদের শুনতে হবে না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরা যারা করার কথা বলবো যে শুভশ্রীদি জিদ্দাকে নিয়ে কি বলেছিল। শুভশ্রীদি বলেছিল, তুমি আমার স্বপ্নের নায়ক, তোমাকে দেখে আমি প্রথম ক্রাশ খেয়ে যাওয়ার মতন একটা মুভমেন্ট হয়েছিল। মনে হয়েছিল যে এই মানুষটাকে একবার জড়িয়ে ধরতে চাই। এই কথাগুলো রিয়েলি শুভশ্রীদি নিজে মুখে বলেছে, আমার মুখে শুনতে হবে না, শুভশ্রীদির মুখে শুনবো আমরা এই ভিডিওর ভিতরে। একটা দারুণ দুর্ধর্ষ ভিডিও দেখতে পেলাম। দীপায়ন মণ্ডল ও ছেড়েছে পুরো বিষয়টা, তো আমি জাস্ট শোনাই। হ্যাঁ, মানে আলাদা লেভেলের মজা লাগবে তোমার, তো জাস্ট শুভশ্রীদির মুখে কথাটা শোনো। আমি একটা রিকোয়েস্ট করব, মানে আমি প্রথম বাংলা ছবি সিনেমা হলে গিয়ে দেখাই হচ্ছে আমার সাথী, এবং প্রথম ওই হিরোটাকে দেখেই প্রেমে পড়ে গেছিলাম, এবং প্রথম ওই হিরোটাকে নিয়ে স্বপ্ন দেখতাম, এবং ভাবতাম যে যদি কোনোদিন এর পাশে আমিও ডান্স করতে পারি, যদি কোনোদিন একে জড়িয়ে ধরতে পারি, যদি সারাক্ষণ ভাবতাম, এবং এই স্বপ্নটা যদি পূরণ হয়ে যাবে আমার কোনোদিন ভাবতে পারিনি। তাই সব সময় তুমি আমার ড্রিম হিরো এন্ড ইউ আর মাই ফেভারিট। সো প্লিজ, আমি বহুবার তোমাকে এটা রিকোয়েস্ট করেছি, আজকেও করবো, প্লিজ ও বন্ধুটাতে একবার পারফর্ম। আমি চাইবো তুমি যখন আমাকে রিকোয়েস্ট করছো আমি একটা রিকোয়েস্ট করবো, আমি বিজয় হয়ে আসবো তুমি যদি আমার সোনালি হও। কোথায় আছো তুমি, কত দূরে, আমারে মনে কথা চায় ভেসে সুরে। কি ভালো লাগছে এই মোমেন্টটা, আমি এই জন্য মোবাইলটা আরও কাছে নিয়ে চলে গেলাম। অসাধারণ অসাধারণ একটা মোমেন্ট ভাই, মানে জিদ্দা জিদ্দা অলওয়েজ পারফরমেন্সে বাপ লেভেলে খেলে দেয়। মানে আজকে যারা আমাদের হিরোইন, আজকে যারা আমাদের মানে কী বলবো সুপারস্টার হিরোইন, তাদেরও ড্রিম হিরো জিদ্দা, মানে আলাদা লেভেলের কিছু ক্রিয়েট করে গেছে জিদ্দা, সত্যি আনবিলিভেবল। হৃদয় তোমার এ গান আমার, হো এ গান আমার, অসাধারণ মুহূর্ত। যাই হোক, আমি আর বেশিটা দেখালাম না, গান যেহেতু কপিরাইট খেতে পারে। বাট তুমি ভাবো, শুভশ্রী দি এটা বললেন অন ক্যামেরা যে জিদ্দা শুভশ্রীদির ড্রিম হিরো, মানে ড্রিম হিরো, আর সেখান থেকে শুভশ্রী অনেকগুলো ছবি করেছে জিদ্দার সাথে। তো এটা মানে কী বলবো, একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট। আর স্বপ্ন পূরণ হলে কতটা ভালো লাগে সেটা তো আমরা সবাই জানি। লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন নয়, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য হওয়া উচিত, সেই জিদ্দার ডায়লগ। আর কোথাও গিয়ে সেই সবথেকে বড়ো ফ্র্যাঞ্চাইজি, বস ফ্র্যাঞ্চাইজি জিদ্দার হিরোইন শুভশ্রীদি। তো শুভশ্রীদি এই এরকম স্টেটমেন্ট দিলে না ভালো লাগে, মানে আমি আমি রিয়েলি বলছি, খুব খুব একটা মন থেকে একটা ভালোবাসা তৈরি হয়, মন থেকে একটা ভালো লাগা তৈরি হয় যে কি বলছেন শুভশ্রীদি এবং কি করছেন শুভশ্রীদি। যে এই এই মোমেন্টটা, জানি না কোথায় আছো, মানে তার প্রথম হলে দেখা ছবি হচ্ছে সাথী, তুমি ভাবতে পারছো শুভশ্রীদির এটা। আর তার সঙ্গে সেই সাথী ছবিতে মানে সেই ছেলেটাকে দেখে প্রেমে পড়ে যাওয়া, সেই ছবিটা ড্রিম হিরো হয়ে যাওয়া। মানে জিদ্দা আজকে আমাদের সব যত সব বড় বড় সুপারস্টার, এই যে শুভশ্রী, শ্রাবন্তী, এরা তো আমাদের সুপারস্টার হিরোইন আমাদের চোখে, তাই না? কারণ আমাদের জেনারেশান থেকে সেই শুভশ্রীদি এবং আজকের বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা তারাও শুভশ্রীদিকে দেখছে, হিরোইন হিসেবেই দেখছে। তো কোথাও গিয়ে একটা একটা হয় না যে একটা মানে আজকের দিনে তাবর হিরোইন যাকে বলা যেতে পারে, তারা সব ড্রিম হিরো মানত জিদ্দাকে। ও মাই গড, মানে এই একটা মোমেন্ট আমার জন্য ভীষণভাবে ওয়ার্ক করেছে। এবার আমি জানি না তোমাদের কীরকম লাগলো পুরো মোমেন্টটা, আমার মনে হলো যে এই জিনিসটাকে শেয়ার করা উচিত। হ্যাঁ, স্টারডম তো, হ্যাঁ ভাই, স্টারডমটা ধরে রেখেছে জিদ্দা, এটা মানতে হবে। জিদ্দা কিছু ইনফিনিটি লেভেলের স্টারডম ধরে রেখেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।